আচ্ছা অনেক সময় এরকম হয় না যে তুমি কাউকে কল দিচ্ছ, সাপোজ মেসেঞ্জারে বা তার ফোন নাম্বারে কল দিচ্ছ, কিন্তু সে রিসিভ করছে না, আবার পরে সে কল ব্যাকও করে না। তারপর যখন হঠাৎ কোনো সময় তার সাথে তোমার দেখা হয়, সে বলে আল্লাহ কল দিছিল, আল্লাহ আই এম সো সরি, আমার ফোনটাতে না জানো ডিস্টার্ব, আমার মেসেঞ্জারে না কি প্রবলেম হয়েছে, কল রিসিভ করতে পারতেছি না, আল্লাহ আমার কি আল্লাহ তুমি ফোন দিছিলে, আই এম সো সরি। আবার অনেকে বলে যে আল্লাহ আমি না কি যে ইম্পর্টেন্ট একটা কাজে ছিলাম জানো, পরে যে তোমাকে কল ব্যাক করবো সেই সময়টাও পাই নাই, আমার যে কি খারাপ অবস্থা গেছে অ্যান্ড এটসেট্রা এটসেট্রা ব্লা ব্লা, এসব অনেক কথা বলে না। সত্যি হয়েছে ইচ্ছা কইরা তোমার ফোনটা ধরে নাই, তোমাকে ইগনোর করছে, তোমার ফোনকে ইগনোর করছে। এই মানুষগুলার আর জীবনেও কল দিবা না, এগুলা হিপোক্রিট, মিথ্যুক। আবার আরেক দল আছে যারা নাকি তোমাকে দেখে বলবে যে কি ব্যাপার, এতবার কল দিছি তুমি ফোন ধরো নাই কেন আমার, হ্যাঁ দেখো তোমাকে আমি কতবার ফোন দিছি, একটা বারও তুমি ফোন ধরো নাই, কিন্তু আসলে কিন্তু তারা তোমাকে একবারও ফোন দেয় নাই। মানে তুমি জায়গায় বোকা হয়ে যাও যে কি ব্যাপার আমাকে কল করছিল কই, আমি তো আমার ফোনে কোনো কল পাই নাই, আমার মোবাইলে কি কোনো সমস্যা হলো, কলে আমার তো কোনো ফোন পাই নাই, কোনো মিস কলও উঠা ছিল না, কি ব্যাপার কি সমস্যা, মানে পুরা তোমাকে একদম হেপনোটাইজ করে বোকা বানায় দেয়, ঠিক না? এগুলিরও ছাড়বা না, এগুলি সত্যি সত্যি যখন ফোন দিবে এগুলির কলও ধরবা না।